আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যখন ইন্টারনেট ব্রাউজ করতে চাইবেন, কোনো সাইটে প্রবেশ করতে চাইবেন, তখন আপনারা এইরকম ক্লক এরর দিবে, অর্থাৎ আপনাকে প্রবেশ করতে দেবে না। আপডেট ডেট অ্যান্ড টাইম এই অপশানটি চলে আসে, তো এটা মূলত তখনই আসে যখন আপনার বায়োস ব্যাটারি, আপনার কম্পিউটার বা ল্যাপটপের বায়োস ব্যাটারি যখন নষ্ট হয়ে যায়, যখন আর কাজ করে না, তখন এই সমস্যাটা দেখা দেয়। তো আপনারা এটা দেখার জন্য আপনি দেখুন, এখানে ডেট টাইম অনেক ব্যাকে চলে গেছে, এটা আমার বারবার ঠিক করে দিতে হয়। আমরা বায়োস ব্যাটারি চেঞ্জ করার আগ পর্যন্ত যেভাবে ঠিক করবো এই সমস্যা, সেটা হচ্ছে সমাধান করব যেভাবে, আমরা এখানে ক্লিক করব, উইন্ডোজ 7 যদি হয় আর 10 যদি হয় আমরা সেভাবে দেখে নেব অপশানগুলো, একই রকমই কাছাকাছি ক্লিক করব। এখান থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে ডেট ইয়ার, ইয়ারে ক্লিক করব, কার্সরটা ঘুরাবো একটু, 2021 সেপ্টেম্বর 24, তারপর এখানে টাইমটা যদি চেঞ্জ থাকে চেঞ্জ করে দিবেন, তারপর ওকে দিব, ওকে দিব। এখানে এই আমরা জাস্ট এটা ছিল হচ্ছে ডেট টাইম বারবার ঠিক করে বারবার কারেকশান করে দিলে এই সমস্যার সমাধান হবে, কিন্তু বারবার দেওয়া তো সম্ভব না, এই জন্য বায়োস ব্যাটারি চেঞ্জ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।